नमस्कार मैं बर्णाली आज आको आपर मजल इंग्रजी ग्रामारर एट नतुन पाठ लज पाठ आम पढ़ आर्टिकल्स विषय आर्टिकल्स नुक क्या है आकसन आम तार डेफिनेशन तो पढ़ू द एडजेक्टिव ए एन एंड द आर यूजुअली कल्ड आर्टिकल्स बिकज द डिनोट समथिंग आर्टिकल्स आर अफ टू काइंड कैसे जो ए एन और द एडजेक्टिव कटा आम কি বুলি কওঁ আৰ্টিকলছ বুলি কওঁ কিহৰ কাৰণে আমি আৰ্টিকলছ বুলি কওঁ কাৰণ এই তিনিটা আৰ্টিকল এই তিনিটা এডজেক্টিভে আমাক কিবা এটা বস্তুৰ বিষয়ে জনায় ইট ডিনোট সামথিং ই কিবা এটা বস্তুৰ বিষয়ে বুজায় বা ইট ইট ডেমনষ্ট্ৰেট সামথিং ই কিবা এটা বস্তুৰ বিষয়ে ব্যক্ত কৰে গতিকে ইয়াকে আমি আৰ্টিকলছ বুলি কওঁ এতিয়া আৰ্টিকলছ আৰ অফ টু কাইণ্ডছ বুলি যায় আৰ্টিকল দুটা ধৰণৰ কি কি এটা হ'ল ডেফিনিট আৰ্টিকল আনটো হ'ল ইনডেফিনিট আৰ্টিকল ডেফিনিট আৰ্টিকল কাক কোৱা হয় আহকচোন আমি জানো An article is said to be definite when it denotes a particular thing. কইছে যে এটা আর্টিকেলে যেতিয়া এটা পার্টিকুলার বা এটা বিশেষ ব্যক্তি বা বস্তুর বিষয়ে বুঝায় তেতিয়া সেই আর্টিকেলটো আমি ডেফিনিট আর্টিকেল বলি কও which is definite which is defined to a particular person or particular thing. কে বস্তুটো বড়া বেলেগ বস্তু নুবুজায় বা it is not variable it is just constant to a person place or thing. এনেকুৱা ধৰণৰ আৰ্টিকলক আমি কওঁ ডেফিনিট আৰ্টিকল কোনটো হয় দাটো হ'ল ডেফিনিট আৰ্টিকল চৰি এতিয়া ডেফিনিট আৰ্টিকলৰ উদাহৰণবোৰ এনেকুৱা ধৰণৰ আই চ দ্য ডক্টৰ মই ডক্টৰজনক দেখিছোঁ মই এইটো কোৱা নাই যে মই আই চ আ ডক্টৰ মই এজন ডক্টৰক দেখিছোঁ বুলি কোৱা নাই মই কৈছোঁ যে মই ডক্টৰজনক দেখিছোঁ মানে ডক্টৰজনৰ বিষয়ে মই কৈছোঁ এজন পাৰ্টিকুলাৰ এজন বিশেষ ডক্টৰৰ বিষয়ে কৈছোঁ আই চ দ্য পেন ইউ হেভ লষ্ট য়েষ্টাৰডে মই সেই কলমটো বিচাৰি পালোঁ এই মই সেই কলমটো দেখিলোঁ যোনটো তুমি কালি হেৰুৱাইছিলা এটা পাৰ্টিকুলাৰ কলমৰ বিষয়ে কৈছে প্ৰত্যেকটো কলম বা যিকোনো এটা কলমৰ বিষয়ে কোৱা নাই গতিকে ইয়াক কোৱা হয় ডেফিনিট আৰ্টিকল আৰু ডেফিনিট আৰ্টিকলটো হ'ল দ্য বাকী ৰ'লে আমাৰ থাকিল এ আৰু এন গতিকে এই দুটা হ'ল আমাৰ ইনডেফিনিট আৰ্টিকল এই ইনডেফিনিট আৰ্টিকলনো কাক কোৱা হয় আহকচোন আমি ডেফিনেশ্যনটো পঢ়োঁ An article is said to be an indefinite article when it doesn't define a particular thing. It is not confined to a particular thing, person or place. যেতিয়া এটা আৰ্টিকলে এটা পাৰ্টিকুলাৰ বা এটা বিশেষ বস্তু বা ব্যক্তিৰ বিষয়ে নকয় জেনেৰেলাইজ কৰি সকলোবোৰ বস্তুৰ বিষয়ে কয় বা যিকোনো এটা বস্তু বা এটা স্পেচিফিক বস্তুৰ বিষয়ে নকয় যিকোনো এটা যিকোনো বস্তুৰ বিষয়ে জনায় তেনেকুৱা ধৰণৰ আৰ্টিকলক আমি ইনডেফিনিট আৰ্টিকল বুলি কওঁ যেনে ধৰি লওক অ পেন এন এপল এন অৰেঞ্জ অ মেন অ শ্বপকিপাৰ এনেকুৱা ধৰণৰ এইবোৰ হ'ল আমাৰ ইনডেফিনিট আৰ্টিকেলৰ এক্সাম্পল এতিয়া ইনডেফিনিট আৰ্টিকেলত আমাৰ দুটা বস্তু হৈছে এও হৈছে এনো হৈছে গতিকে আমি এতিয়া এটা কথা জানিব লাগিল এ ক'ত বহিব বা এন ক'ত বহিব তাৰ কাৰণে আমি এইটো জানিব লাগিল যে কিহৰ কাৰণে কি কি কণ্ডিশ্যনত এন বহে কি কি কণ্ডিশ্যনত এ বহে এই এ আৰু এন বহা যোনটো আমাৰ এটা প্ৰচেছ তাৰ লগত ওতঃপ্ৰোতভাৱে জড়িত হৈ আছে চাউণ্ড বা প্ৰনাউন্সিয়েশ্যন এটা ৱৰ্ডৰ প্ৰনাউন্সিয়েশ্যন বা প্ৰনাউন্সিয়েশ্যনটো কৰোঁতে কি চাউণ্ড হয় তাৰ লগত জড়িত হৈ আছে উদাহৰণস্বৰূপে যেতিয়া এটা ৱৰ্ড বা এটা শব্দ ভাৱেল চাউণ্ড কৰে তেতিয়া আমি এন সেই চাউণ্ড বা সেই ৱৰ্ডটোৰ আগত এন লগাওঁ আৰু যেতিয়া এটা ৱৰ্ড প্ৰনাউন্স কৰোঁতে কনচনেণ্ট চাউণ্ড কৰে বা ব্যঞ্জন বৰ্ণ চাউণ্ড কৰে ব্যঞ্জন বৰ্ণৰ নিচিনা ধ্বনি উচ্চাৰিত হয় তেতিয়া আমি তাৰ আগত এ বহাওঁ যেনে অ পেন পেন প পটো এটা কনচনেণ্ট চাউণ্ড অ মেন মেন ম কনচনেণ্ট চাউণ্ড অ পাৰ্চন পাৰ্চন প এটা কনচনেণ্ট চাউণ্ড এনেকুৱা ধৰণৰ কনচনেণ্ট চাউণ্ডৰ আগত আমাৰ কি বহিব আ বহিব হয়নে গতিকে আমি গম পালোঁ আ ক'ত বহে কনচনেণ্ট চাউণ্ড হ'লে আ বহে কনচনেণ্ট লেটাৰটোৰ কথা নাই কোৱা কনচনেণ্ট চাউণ্ডটোৰ কথা কৈছোঁ ইয়াত চাউণ্ডৰ বহুত বেছি ইম্পৰ্টেঞ্চ আছে আমি কথা এটা উচ্চাৰণ কৰোঁতে কি চাউণ্ড কৰিম তাৰ লগতহে এ নে এন বহিব সেইটো যাব কিন্তু লিখিতটোৰ মানে লিখিত আমি লিখোঁতে কনচনেণ্ট লিখি কিনে যদি উচ্চাৰণত যদি ভাৱেল কৰোঁ তেতিয়াও কিন্তু এনহে আহিব এ নাহে গতিকে লিখনিটো চাব নালাগে আমি উচ্চাৰণ কেনেকৈ কৰিছোঁ প্ৰনাউন্সিয়েশ্যন কেনেকৈ কৰিছোঁ প্ৰনাউন্সিয়েশ্যনটো কি চাউণ্ড হয় ভাৱেল হৈছে কনচনেণ্ট হৈছে এইটোহে আমাৰ
বুঝিবলগা বা জানিবলগা। এতিয়া এন এপল বুলি কৈছে, এইটো এপল বুলি কওঁতে সৰি এপল বুলি কওঁতে এপল এ এ বুলি কওঁতে আমাৰ ভাৱেল উচ্চাৰণ হৈছে, স্বৰবৰ্ণ উচ্চাৰণ হৈছে নহয় জানো, গতিকে ইয়াৰ আগত এন বহিছে। এন অৰেঞ্জ, অৰেঞ্জ বুলি কওঁতে অৰেঞ্জ ও উচ্চাৰণ হৈছে, যোনটো এটা ভাৱেল চাউণ্ড, গতিকে তাৰ আগতো এন বহিব। এন আমব্ৰেলা, আমব্ৰেলা বুলি কওঁতে অ উচ্চাৰণ হৈছে, গতিকে তাৰ আগতো এন হ'ব, চৰি। কিন্তু অ ইউনিভাৰ্চিটি বুলি ক'লোঁ, একেই ইউ লগা, আমব্ৰেলাটো ইউ আছিলে, ইউনিভাৰ্চিটিটো ইউ আছে, কিন্তু ইউ থকাৰ পিছতো আমি কিহৰ কাৰণে আ বুলি ক'লোঁ, এন কিয় নক'লোঁ, সেই একে উচ্চাৰণৰ লগত জড়িত থকা বুলি যে মই ক'লোঁ, যেতিয়া আমি উচ্চাৰণ কৰোঁতে ভাৱেল উচ্চাৰণ কৰিম তেতিয়া তাতে কি বহিব, এন বহিব। এতিয়া ইউনিভাৰ্চিটি কওঁতে ইউ, ইউনিভাৰ্চিটি, ইউনিভাৰ্চিটি কোৱা নাই, ইউনিভাৰ্চিটি কৈছোঁ, ইউনিভাৰ ক'লে ইউ উচ্চাৰণ হ'ল হয়, তেতিয়া হ'ল হয় এন, কিন্তু আমি ইউনিভাৰ্চ ইয় উচ্চাৰণ হৈছে, ইয়টো এটা কনচনেণ্ট, গতিকে তাৰ আগত কি বহিব, অ বহিব, অ ইউনিভাৰ্চিটি, ইউনাইটেড, তাৰ আগতো তেনেকুৱা ধৰণৰ যিকেইটা শব্দ তাতে অ বহিব, কাৰণ ইউটোৱে ইয় উচ্চাৰণ কৰিছে নহয় জানো। অ'কে, গতিকে আমি গম পালোঁ যে ভাৱেল চাউণ্ড হ'লে হ'ব এন আৰু কনচনেণ্ট চাউণ্ড হ'লে হ'ব এ। এতিয়া আৰু দুটামান এক্সাম্পল লওঁ, এন আৱাৰ বুলি কওঁ আমি, হয়নে, এন আৱাৰ, কিন্তু অ ইয়েৰ বুলি কওঁ, কিহৰ কাৰণে, অ ইয়েৰ, ইয়েৰ, ইয় উচ্চাৰণ হৈছে, ৱাই আছে, ৱাই ই এ আৰ, ইয়েৰ, সেইটো কাৰণে অ ইয়েৰ, এটা বছৰ, এন আৱাৰ, আৱাৰ আ উচ্চাৰণ হৈছে, আটো কি ভাৱেল, গতিকে তাৰ আগত হ'ব এন, হয়নে, যেনেকৈ অনেষ্ট, হি ইজ এন অনেষ্ট পাৰ্চন, এন অনেষ্ট পাৰ্চন, কাৰণ এইচ অ' এন ই এছ টি, যদিও আমি হনেষ্ট কোৱা নাই, অনেষ্ট কৈছোঁ, অমিটেড, এইচটো অমিটেড আছে, এনেকুৱা ধৰণৰ শব্দটো আমি এন ব্যৱহাৰ কৰিম, য'তে আমাৰ ভাৱেল উচ্চাৰণ হ'ব তাতে আমি এন ব্যৱহাৰ কৰিম, গতিকে এইখিনি কথা, এইখিনি ৰুল মনত ৰাখিলে আপোনালোকে এ এন ক'ত বহে সেইখিনি গম পাই যাব, তাতে আৰু একো এক্সেপশ্যন নাথাকে। এইবাৰ আমি দাৰ ব্যৱহাৰ ক'ত ক'ত কৰিম তাৰ বিষয়ে, আৰু এটা কথা ইয়াৰ আগতে আমি জনাওঁ যে দা আৰু ডি, টি এইচ ই কেতিয়াবা ডি বুলি কওঁ, টি এইচ ই কেতিয়াবা আমি দা বুলি কয়, গতিকে দা আৰু ডি কেনেকৈনো ব্যৱহাৰ হয় তাৰ বিষয়ে আমি আলোচনা কৰিম। তাৰ আগতে আহকচোন আমি দাৰ ব্যৱহাৰ ক'ত ক'ত কৰোঁ সেইটো আমি, টি এইচ ইক দা হিচাপে আমি ক'ত ক'ত ব্যৱহাৰ কৰোঁ সেইটো আমি চাই লওঁ। When we talk about a particular person, thing or place or one already referred to, we use definite article the. কৈছে যে যেতিয়া আমি এটা পাৰ্টিকুলাৰ বা এজন বিশেষ ব্যক্তি, এখন বিশেষ ঠাই বা এটা বিশেষ বস্তুৰ বিষয়ে কওঁ, নাইটো বা আমি যদি এটা এনেকুৱা বস্তুৰ বিষয়ে কওঁ যিটোৰ বিষয়ে আমি অলৰেডি কথা পাতিছোঁ বা আমি যিটো বিষয়ে অলৰেডি আমি ৰেফাৰ কৰি থৈছোঁ, তেতিয়া আমি দা ব্যৱহাৰ কৰোঁ। উদাহৰণস্বৰূপে, দ্য ৰেড পেন ইউ হেভ লষ্ট, আই হেভ চিন দ্য ৰেড পেন ইউ হেভ লষ্ট য়েষ্টাৰডে, তুমি যিটো ৰঙা কলম হেৰাইছিলা সেইটো মই বিচাৰি পালোঁ, যিটো ৰঙা কলম হেৰাইছিলা, দ্য ৰেড পেন, এটা পাৰ্টিকুলাৰ ৰেড পেনৰ কথা কৈছে, আমি এটা বস্তুক ৰেফাৰ কৰিছোঁ যে সেইটো বস্তু অলৰেডি, মই সেইটো বস্তুৰ বিষয়ে অলৰেডি আমি, আমাৰ কোৱা হৈছে হয়নে, সেই বস্তুটো অলৰেডি আমি কৈছোঁ, কোৱাৰ পিছত আকৌ যেতিয়া আমি সেইটো বস্তুৰ বিষয়ে কওঁ তেতিয়া আমি দা লগাম তাতে, চৰি। তাৰপিছতে আছে আই ৱেণ্ট টু দ্য পাৰ্ক, দ্য পাৰ্ক, পাৰ্কটো এখন প্লেচ, এখন পাৰ্টিকুলাৰ প্লেচ, তাৰ আগতো আহিব মানে দা, আই মেট দ্য পাৰ্চন, মই মানুহজনক লগ কৰিলোঁ, লগ পালোঁ, আই মেট দ্য পাৰ্চন, মই মানুহজনক লগ পালোঁ, দ্য পাৰ্চন, আই মেট আ পাৰ্চন হ'লে কি হ'ব, যিকোনো এজন ব্যক্তি, বাট কৈছোঁ যে আই মেট দ্য পাৰ্চন, মই সেইজন ব্যক্তিকহে লগ পাইছোঁ, এজন পাৰ্টিকুলাৰ বস্তু নহয় জানো, পাৰ্টিকুলাৰ, চৰি, পাৰ্টিকুলাৰ এজন পাৰ্চনৰ বিষয়ে আমি কৈছোঁ, এনেকুৱা ক্ষেত্ৰত আমাৰ কি ব্যৱহাৰ হ'ব, দা ব্যৱহাৰ হ'ব। ছেকেণ্ড ৰুলটো এনেকুৱা ধৰণৰ, হুৱেন আ নাউন ৰিপ্ৰেজেণ্টছ আ হোল ক্লাছ অফ ছামথিং উই ইউজ দা, যেতিয়া এটা নাউন বা এটা নাম বিশেষ্য পদে কি বুজায়, গোটেই এটা জাতিক বুজায়, এটা শ্ৰেণীক বুজায়, কিবা এটা বস্তু এটা শ্ৰেণী বা জাতিক বুজায়, তেতিয়াও আমি কি ব্যৱহাৰ কৰিম, আমি দা ব্যৱহাৰ কৰিম। উদাহৰণস্বৰূপে, দ্য কাউ ইজ আ ইউজফুল এনিমেল, কাউটো মানে গৰু এটা উপকাৰী জন্তু, দ্য কাউ বুলি কওঁতে আমি গোটেই গৰু জাতিটোৰ বিষয়ে বুজাইছোঁ, দ্য ডগ লাভছ, দ্য ডগ ইজ আ ভেৰি কাইণ্ড এনিমেল, ডগ
মানে কুকুর এটা বহুত মৰমিয়াল ভেরি কাইন্ড কাইন্ড এনিমেল মৰমিয়াল এনিমেল হয়নে বৰ দয়ালু জন্তু কুকুরটো এটা দা ডগ বলে কওঁতে গোটেই ডগ মানে কুকুরের গোটেই জাতিটুক বুঝাইছো দ্য রোজ ইজ দ্য কুইন অফ ফ্লাওয়ার রোজ মানে গোলাপ ফুলের গোটেই জাতিটোর কথা ইয়াত বুঝাইছো গোটেই গোলাপ ফুলের জাতিটো বুঝা হয়েছে যে গোলাপ ফুলক ফুলের রানী বলে কোয়া হয় এয়া হল রুল নম্বর টু রুল নম্বর টি থ্রি টু হল যত সাপোজ সাগর মহাসাগর সরি নদী পাহাড় তারপর দেশ দেশ মানে প্রত্যেক দেশ নয় কিছু দেশ যে যা দেশের নামত রিপাবলিক বা কিংডম এইবর থাকে সেইব দেশের আগত তারপর আমার যোনকেইখন আমার মহাকাব্য মহাকাব্যখিনির আগত তারপর হেভেনলি বডিজর আগত এই হেভেনলি বডিজ মানে আকাশন জ্যোতিষ্ক নক্ষত্র এইবিলাকর আগত আমি দা ব্যবহার করো উদাহরণস্বরূপে দ্য প্যাসিফিক ওশিয়ান সরি প্যাসিফিক ওশিয়ান প্যাসিফিক ওশিয়ান বলে প্যাসিফিক মহাসাগরের কথা আমি কইছো দ্য ব্ল্যাক সি সরি দ্য ব্ল্যাক সি সি বহুত আছে বাট মই পার্টিকুলারলি দ্য ব্ল্যাক সি ব্ল্যাক সিখনের কথা কইছো দ্য ব্রহ্মপুত্র দ্য গঙ্গাজ দ্য কাবেরিজ দ্য গঙ্গা দ্য কাবেরী এনেকে বলে কইছো তার মানে কি বুঝাইছো ইয়াতে আমি পার্টিকুলারলি মানে গঙ্গা ব্রহ্মপুত্র এইব নদীর বিষয়ে গোটেইব নদীর বিষয়ে কোয়া নাই হয়নে তারপর দ্য হিমালয়ান রেঞ্জেস দ্য হিমালয়ান রেঞ্জেস মানে আমি হিমালয় পর্বতমালার কথা কইছো তারপর দ্য আইরিশ রিপাব্লিক যে রিপাব্লিকর কথা যে কলো যে রিপাব্লিক বলে থাকলে তার আগত আমি দা ব্যবহার করি কিন্তু ইন্ডিয়া দা ইন্ডিয়া নহয় কিন্তু ইন্ডিয়া যেহেতু আমার ইন্ডিয়াখনক আমি ইন্ডিয়াখন অকল এখনে এখন দেশ তাত কোনো ধরনের হেৰি নাই আমি গোটেইকেইখন গোটেই ইন্ডিয়াখন এখন ভারতবর্ষ এখন এক্সট্রা এখন এখন রাষ্ট্র এখন দেশ গতি তার আগত আমি দা ব্যবহার নকরো কিন্তু রিপাব্লিক বা এনেকুৱা ধরনের কিংডম এনেকুৱা ধরনের থাকিলে তেতিয়া আমি তার আগত দা ব্যবহার করো কারণ কিংডম বলে কলে তাতে বহুত সাপোজ দ্য ইউনাইটেড কিংডম বলে কলে তাতে বহুত কেখন স্টেটস লগ লাগে এখন কিংডম হয়েছে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাতো বহুত কেখন স্টেটস মিলি পেলে হয়েছে কিন্তু আমার ভারতখনতো হেনেকুৱা নহয় আমার ভারতত গোটেইকেইখন স্টেট একেলগে আছে যদি আমি একেলগে এখন দেশ হিসাবে আমি ভারতবর্ষক কো গতি ইন্ডিয়ার আগত দা নালাগে কিন্তু দ্য আইরিশ রিপাব্লিক দ্য ইউনাইটেড কিংডম কিংডম বা রিপাব্লিক এনেকুৱা ধরনের মানে শব্দ যেতিয়া থাকিব পিছফালে এখন দেশের তেতিয়া আমি দা লগাম দ্য রামায়ণা এপিক বুক হয় হয়নে গতি তার আগতো আহিব আমার দা দ্য সান দ্য মুন এইবর আগত আহিব দা তারপরে বিফোর দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বা আমার সংগীতের বাদ্যযন্ত্রের আগত আমার দা আহিব দ্য ড্রাম দ্য ফ্লিউট এনেকুৱা ধরনের দ্য ট্রাম্পেট এনেকুৱা ধরনের হব এতিয়া আমি কলো যে দা আর ডি কেতিয়া হয় ইয়াতো সেই একেটা কথা যেতিয়া আমি কিবা এটা প্রনাউন্স করোতে যেতিয়া কনসোনেন্ট সাউন্ড করো তেতিয়া আমি দা কম আর যেতিয়া ভাওয়েল সাউন্ড করো তেতিয়া আমি ডি কম যেনে ধরি লোক আমি কম দা প্যাসিফিক ওশন দা প্যাসিফিক প্যাসিফিকটো হয়েছে কনসোনেন্ট সাউন্ড গতি তাতে দা হব বাট ডি এন্ড এন্ড ই এন ডি এন্ড এন্ডটোয়ে আপনার ভাওয়েল উচ্চারণ করেছে তার আগত ডি ডি ব্যবহার করে আমি দা ব্যবহার নকরো ডি এলিফেন্ট নট দা এলিফেন্ট ডি এলিফেন্ট আই স ডি এলিফেন্ট আই স দা এলিফেন্ট নহয় আপনাদের যদি ইমান দিনে এই উচ্চারণ করে আসে এয়া ভুল আসে আপনাদের এইখানে শুধরাই লোক বলে মোৰ আশা থাকিল যেতিয়া আমি এটা মানে ভাওয়েল উচ্চারণ করা সেন্টেন্স বা ওয়ার্ডর আগত যেতিয়া আমি দাটো ব্যবহার করি তেতিয়া আমি ডি বলিহে কম দা বলে নকম সেইটো কারণে যেতিয়া আমি এখন সিনেমা চাও সিনেমাখনের শেষত ডি এন্ড বলে আহে বা আমি যদি কম যে কিবা এটা কথা কব লাগে দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি দিস ইজ ডি এন্ড অফ দ্য স্টোরি দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি নহয় গতি আজির পর আপনাদের যেতাই এটা সাপোজ একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড কবলে যাব চাব যে সেই ওয়ার্ডটির শেষত ভাওয়েল সাউন্ড হয়েছে না কনসোনেন্ট সাউন্ড হয়েছে যদি কনসোনেন্ট সাউন্ড হয় তো হলে দা ব্যবহার করব দা বলে কব টি এইচ ই টু আর যেটা ভাওয়েল সাউন্ড হোক ডি বলে কব ডি এন্ড হয় দা এন্ড নহয় ডি এলিফেন্ট হয় দা এলিফেন্ট নহয় গতি এয়াই আছে আমার এ এন্ড আর ব্যবহার বা আর্টিকলসর বিষয়ে এয়াই আছে আমার পাঠ আশা করল আজির পাঠটি আপনার ভাল লাগিল বলে আজির পাঠটি যদি আপনাদের ভাল পালে তেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব বলে আশা রাখিল সো বাই বাই ফর টুডে হ্যাভ এ গ্রেট ডে